কিরম সাজানো হলো রথ? ঠাকুর কি এবার একতলায় না দোতলায়? দোতলায় ঠাকুর বসবে, নিচটায়। ধরো ধরো ধরো, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে ফিরলাম তো দুটোয়, ফিরেই ঠিক ঘুম হয়নি রাত্রিবেলা। আরও মানে সিনেমাটার একটা আফটার এফেক্ট ছিল, এটা হলে বুঝিনি। তারপরে ইউরোর খেলাটা ছিল পর্তুগাল ফ্রান্স, ওটা না দেখে কি ঘুমানো যায়? তো ওটা দেখতে দেখতে প্রায় অনেক বেজে গেল, তারপরে ঘুমালাম। এখন বাজে 6:40, আমি 6:30 উঠে বেরিয়েছি 6:40 বাজে, 7টা থেকে প্র্যাকটিস। ঘুমটা তো ক্লিয়ার হলো না, নাকি বাড়ি গিয়ে আরও অনেক কাজ। আজকে এই ঘুম রাতের আগে মনে হয় না ক্লিয়ার হবে, তো যাই একটা কড়া করে প্র্যাকটিস করে আসি। বাহ, আপনার এই চমৎকার স্কিলটি প্রদর্শন করছেন, অপূর্ব। আমাদের এই মাঠের ঘাসটা জাস্ট লাভলি, সিজনে এখানে ফিল্ডিং করে যাওয়া মজা না? এখনো লোকজন সেরকম আসেনি, টুক করে ওয়ার্কআউটটা সারি, তারপরে একটু নকিং করবো, তারপরে সেশন শুরু হবে। প্র্যাকটিস ফ্যাকটিস সেরে বাড়ি এসেছি, ঠিক আধ ঘন্টা হয়েছে। এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা নিয়ে বসলাম। কালকের ভিডিও এখনো এডিট করা হয়নি, কালকে রাত্রিবেলা সিনেমা দেখে ফিরে আর আমার পক্ষে পসিবল ছিল না, তাই এখন আর্লি এডিট করে আর্লি ব্লগটাকে লাইভ করতে হবে। তারপর বেশ কয়েকটা কাজ রয়েছে, ছাদ পরিষ্কার রয়েছে আজকে, তারপর সিঁড়ি পরিষ্কার রয়েছে আজকে। যদিও বাড়িতে নিচে কাজ হচ্ছে বলে সিঁড়ি ধুলো হচ্ছেই, কিন্তু এই কদিনে একটা মোটা স্তর পড়ে গেছে, ওইটাকে আমাকে পরিষ্কার করতেই হবে। আর বিকেলের দিকে আমরা মাসকাবাড়ি করতে যাব, সকালে প্ল্যান ছিল কিন্তু সকালেই রোদ, প্লাস এই কাজগুলো করে রাখবো, বিকেলে আরামসে মাসকাবাড়িটা করে নেবো। আর এছাড়া দুটো অ্যাডায়ন কাজ আছে, সেটা হচ্ছে ওই ছাদে তো গাছগুলো লেগেছে, এই গাছগুলোর টপগুলো আমি একটু রং করব, তার রং কিনতে হবে। আর একটা জিনিস করতে পারি, ওটা এখন শিওর না বলে ওটা নিয়ে আর আপাতত আলোচনা করছি না, যদি করি তাহলে তো ওটা হাইলাইট করবই। তবে আপাতত সবার আগে খুব খিদে পেয়েছে, সুপর্ণা নিজে বানাচ্ছে গোলারুটি জাতীয় কিছু একটা, তো ওটা খাবো, চাটা তার আগে খাই, এডিটটা কমপ্লিট করে তারপর যাবো। আর এসে এক রাউন্ড স্নান করে নিয়েছি, কারণ ওই সকালের ওই ঘাম অবস্থায় বসে থাকা তো যেত না, তবে সব কাজটা ছেড়ে আরেকবার স্নান করতে হবে। এনার্জি যদি একটু বেঁচে থাকে গাড়িটাও ধোয়াবো, আর নাহলে কালকের জন্য রেখে দেবো ওই কাজটা। এই ঘরটা আজকে পরিষ্কার হচ্ছে, এদিকে খাটটা শরৎকাকু এসে খুলে দিয়ে গেছে, আর জাজিমটা আর তোষকটা রেখে গেছে, তার কারণ এই নিচে পাতা হবে। তার আগে এইখানে প্রচণ্ড ধুলো ঝুল এইসব পড়ে রয়েছে এবং ঘরটা পুরো ডাম্প অবস্থা। আগে এখন এই দিকের এই নোংরা নোংরা পরিষ্কার করে ভালো করে মুছে টুছে তারপর এখানে পাতা হবে, হয়তো আজকে সন্ধ্যেবেলা বা কালকে পাতা হবে, বাট আজকে এই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হবে, আর এই জন্য পুরো ঘরের এই অবস্থা। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর সাথে ড্যাবেট চলছে ছাদ ধোয়া, যদিও বৃষ্টিতে ধুয়েই যেত কিন্তু এই নোংরাগুলো উঠতো না, ওই দেখো নাচছে আবার। নোংরাগুলো তোলার জন্য ওকে এই পাম্প করে করে করতে হচ্ছে, জল দিয়ে এই ফোর্সের জলটাতে নোংরাগুলো উঠে যাবে। ওই খুঁড়ি ফেলে দাও, দেখো জানলা দিয়ে জল ঢুকে যাবে ওইভাবে। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন বাজে 4টে আর ছাদ আজকে একদম পরিষ্কার। এখনো বৃষ্টি হয়েছে বলে ভিজে ভিজে রয়েছে, কিন্তু এমনি বাকি যা ছিল পরিষ্কার করে দিয়েছি, একদম ক্লিয়ার। এই শুকিয়ে গেলে জিনিসটা একদম সাদা। আর আমাদের গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, টপগুলো ভালো করে পরিষ্কার করেছি, কারণ টপগুলোতে এবার রং করা হবে। আজকে আমি বিকেলবেলা যাব, সাদা তেল রং কিনবো, এটাকেও রং করব। আর এদিকে তো প্লাস্টিকের মোটামুটি আর সেরামিকের এগুলো রং করার দরকার নেই। বৃষ্টি পড়েছে বলে পাপোশগুলোও কেটেছি, ওই যে মেশিনটা দিয়ে পরিষ্কার করি ছাদ, ওটা দিয়েই পাপোশগুলো দারুণ কাঁচা যায়, তো এগুলোও কেচে দিয়েছি। কিন্তু বৃষ্টি বলে
আজকে সারা রাত এরমই থাকবে। সিঁড়িটাও পরিষ্কার করেছি, আর তার সাথে এই দিকের খাট টাট খুলে একদম এই ঘরও পরিষ্কার। এই যে এই ঘরেও খাট খোলা হয়ে গেছে, এই গদি এবার মাটিতে পাতা থাকবে, আর এই সব জিনিসপত্র এই দিকে ডাম্প করা আপাতত। এই খাটের এই জায়গাটা শর্ট হয়ে গেলে তারপর এইগুলোকে গোছাতে হবে। এইদিকে সিঁড়িও একদম চকাচক পরিষ্কার, বেশ নোংরা হয়েছিল, মেশিন দিয়ে ভালো করে ঘষে টসে পরিষ্কার করে দিলাম। তবে একটা জিনিস করার ইচ্ছা আছে, উপরে গিয়ে দেখি সেটা পসিবল কি না। ছাদে ওখানে বেশি আলো ছিল না বলে নিচেই নিয়ে এলাম, এইগুলো দিয়ে আমরা সিঁড়ি রং করেছিলাম। এটা সাদা আর এই দুটোর মধ্যে গ্রে, এই রং একটু বেঁচে রয়েছে এখনো, এগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সিঁড়িতে জায়গাও ফাঁকা রয়েছে, ভাবছি আজকে বা কালকে যেটুকু পার্ট করা যেতে পারে ওটুকু কমপ্লিট করে দেবো। এই জাস্ট রিলায়েন্সে এলাম, এবার যাব মাসকাবারিটা করে নিই, কারণ আজকে ছুটির দিন, তাই মাসকাবারিটা করে নিলে সুবিধা, তো তাই জন্যই এখন রিলায়েন্সে এসছি, এবার ঢুকবো। আর ট্যাব ওইদিকে গেছে গাড়িটা রাখতে। আমাকে মোড়ের সামনে নামালো, কিছু জিনিস পাইনি ওই রিলায়েন্সে, তো তাই জন্য মোড়েতে যাচ্ছি, দেখি ওইগুলো পাওয়া যায় কিনা। তারপরে আজকে রথ সাজানোর আছে, তার চিন পেপারটাও কিনতে হবে। বাড়ি এসে ফ্রেশ হলাম, এবার নিচে যাব, গিয়ে মামামের সাথে রথটা রেডি করব। আর সব কিছু মোটামুটি কিনে আনাই আছে, আর যা কিছু অরিজিনাল ফুলগুলো ওটা কাল সকালেই করতে হবে, কারণ আজকে রাত্রির থেকে করলে তো ওটা লাল লাল হয়ে যেত। যাই নিচে গিয়ে দেখি কতদূর হচ্ছে রথের প্রিপারেশন। কাকি আর মাইজি মিলে খুব জোরদারে লেগেছে আজকে। পতাকাটাও কিনে এনেছো নাকি? চেঞ্জ অফ প্ল্যান্স, নিচে ফ্যানের হাওয়ায় সব এদিক ওদিক ঘুরছে, তাই জন্য আমি বললাম যে এই ঘরটাতে আজকে আমরা পরিষ্কার করেছি, এইটা জায়গাটা পুরো ফাঁকা, তাই বললাম এসি চালাও, ফ্যান অফ করে দাও, তাহলে আর ওগুলো উড়বেও না, আর তাড়াতাড়ি ওদের রথের কাজটা হয়ে যাবে, তাই তো? এসিটা চালা, ওই যে রিমোট দরজা লাগা, আর বাকি জিনিস কে আনবে? ঠাকুর কি এবার একতলায় না দোতলায়? দোতলায় ঠাকুর বসবেন, বল দিয়ে সাজানো হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরের ব্লগে।